এখানে এখন বাবার ভোগ সাজানো হচ্ছে, বাড়ির মুখটা হয়ে গেছে, অপূর্ব সাজানো হয়েছে, ঠাকুরের খাবারটা বাড়ছে, মাসির লুচি বেলছে, বৌদির লুচি বাড়ছে, তো এখানে ঠাকুরের লুচিটা ভাজা হচ্ছে। দারুন ঠাকুরের ভোগ রান্না হলে যে কোনো খাবার টেস্ট হয়ে যায়। এই খিচুড়ি ঠাকুরের ভোগে খবর কি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের বাঙালিদের কাছে একটা বড় উৎসবের দিন আজকে, আমাদের বাড়িতে বাবা লোকনাথের তীর্থধাম উৎসব পালন হচ্ছে। সো চলো এখন আমি যাচ্ছি অনুষ্ঠিতের বাড়িতে, আমাদের বাড়িতেও পুজোটা হচ্ছে, এখন চলো দেখাই অনুষ্ঠিত বাড়িতে কিরম প্রিপারেশন হয়েছে পুজো। এবার আমি দেখাচ্ছি অনুষ্ঠিত বাড়িতে ভোগে কী কী রান্না হচ্ছে। অলরেডি অনেক রান্না হয়ে গেছে, এখন এখানে মাসির লুচি বেলছে, বৌদির লুচি বাজছে, এখানে ঠাকুরের লুচিটা ভাজা হচ্ছে, মুসি দাঁড়িয়ে আছে, মুসি গরমে জমে গেছে, এখানে চালুও জমে গেছে পুরো। আজকে লোকনাথ বাবার পুজো, আমি ঠাকুরের সব ভোগে রান্না করলাম, আর বাদবাকি ভোগ হয়ে গেছে না, আর বাদবাকি ভোগ খিচুড়ি, পাঁচ তরকারি, পাঁচ রকম ভাজা, চাটনি, আমের চাটনি, সকালে বাল্যভোগটা, সকালে বাল্যভোগটা হয়ে গেছে, নিচে আছে তোমাদের দেখাবো। তো এখানে এখন বাবার ভোগ সাজানো হচ্ছে, এখানে সাজাচ্ছে অনুষ্ঠিত বাবা। তো এখানে এই যে ঠাকুর ঘর দেখো, খুব সুন্দর করে সাজানো হয়েছে, নিয়ে দেখো খুব সুন্দর করে সাদা পদ্ধতি সাজানো হয়েছে, তো দেখো কি সুন্দর ডেকোরেশন হয়েছে। এখানে আগে বাল্যভোগটা হয়ে গেছে সকালে, তখন আমি ছিলাম না, দোকানে ছিলাম, এখন জাস্ট এসছি, দেখো কি সুন্দর সাজানো হয়েছে, অপূর্ব সাজানো হয়েছে, দেখো। তো এখানে এখন লুচি ভোগ নিয়ে যাচ্ছে অনুষ্ঠিত, সো পিছনে দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজানো হয়েছে এখানে ঠাকুরের ভোগ, একটু বাদেই ভোগ হবে। এখানে আমাদের এখন ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে, সবাই এখানে এখন পুজো শেষ হয়ে গেছে, এখানে জাস্ট ভোগটা লাগানো হবে। তো আমি এখন যাচ্ছি আমাদের বাড়িতে, এখানে মা পুজো করছে, মায়ের পুজোটাও কি দেখাবো। পুজো করে ভালো লাগছে, আবার বাবাকে ভোগ দেওয়ার চিন্তা করবো। আমি তো বাবার পুজো রোজই করি, এবারে আসছে বছরে বড় করে করব। আলু ডালের সঙ্গে গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত, পায়েস দিয়েছি, আম দিয়েছি, লিচু দিয়েছি, সন্দেশ দিয়েছি, বাবাকে মাখন মিষ্টি দিয়েছি। সো গাইস এখন ঠাকুরের ভোগ খেতে বসে গেছি, এবার দেখাই কি কি ভোগে আছে। এখানে আছে খিচুড়ি, এটা হলো পাঁচ তরকারি, উচ্ছে ভাজা, এটা হলো পটল ভাজা, এখানে বাল্য ভোগ সকালে ঠাকুরের ভাত ভাত যেটা হয় অমৃতি, এখানে হলো পায়েস, আলু পটল তরকারি, বেগুন ভাজা, আমের চাটনি, আর এখানে কুমড়ো ভাজা। সো চলো এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করি। লবঙ্গ দেওয়া আছে বাটালের মধ্যে, খাবোটা কি করে দেয় একটা থালাতে এরকম করবো, ওইভাবেই খেতে হয় ঠাকুরের। সো আগে বাল্য ভোগটা খাচ্ছি, দারুন, এসব খাবার ইউনিক খাবার, দারুন। ঠাকুরের ভোগ রান্না হলে যে কোনো খাবার টেস্ট হয়ে যায়, এটা আলাদাই পরিসমা আছে। আগে খিচুড়িটা স্টার্ট করছি, খিচুড়ি দিয়ে, এই খিচুড়ি ঠাকুরের ভোগে, দারুন, পটল ভাজা, উচ্ছে ভাজা, পাঁচ টাকা দিয়ে খিচুড়িটা মাখছি, এবার পাঁচ টাকা দিয়ে খিচুড়িটা মাখছি ভালো করে, দারুন। গন্ধরা লেবু পোড়াতে খিচুড়ি দে, খিচুড়ি পুরো আরও টেস্টি হয়ে যায়।
অসাধারণ গাইস, ঠাকুরের ভোগ যে এত টেস্ট হয় আমি জানি না কি করে হয় তো, আর ঠাকুরের ভোগ সেরকম তুমি রান্না না করলেও সেরকম টেস্ট হয়ে যাবে। যেরকম পুরীতে নুন, যেরকম পুরীতে জগন্নাথ, পুরীতে জগন্নাথ দেবের পুরীতে বিনা নুনে রান্না হয় প্রত্যেকটা খাবার টেস্ট। কেমন টেস্ট হয়েছে? মারাত্মক, লুচির সঙ্গে পটল। পুজোটা কেমন লাগলো? মারাত্মক, খিচুড়িটা পুরো মেখে নিচ্ছি পাঁচ তরকারি দিয়ে, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা দিয়ে, ডালু দিয়ে, একটু পায়েসও দিলাম খিচুড়ির মধ্যে। লুচি দিয়ে পায়েস, দারুন, মারাত্মক। সো গাইজ, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ব্লগটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ফ্রেন্ডসদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, স্টে সেফ, স্টে হেলদি। লুচি দিয়ে পায়েস।